নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি দেবগুরু বৃহস্পতির বকরি অবস্থানের ফলে এই তিনটি রাশির অফুরন্ত অর্থ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো নিছকই গল্প নয়, এটি বাস্তব। কোন তিনটি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন ওয়াচ করেন বা দেখেন, তাহলে এতটুকুটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা মোটিভেশন তো অবশ্যই পাবেন এবং সাথে মানুষ চিনতেও পারবেন। তাই জীবনজয়ী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা বাংলা ভাষাতে লিখুন জীবনজয়ী এবং সার্চ করুন। এছাড়াও আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থানের ফলে কোন তিনটি রাশির অফুরন্ত অর্থ আসতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে আমি এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটি বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে যদি আপনার রাশিচক্রে বৃহস্পতি গ্রহ খারাপ থাকে, তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন না এবং আমার এই কথাগুলো বৃথাই হবে, এতটুকুটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তো আপনারা কি করে বুঝবেন যে আপনার বৃহস্পতি গ্রহ ভালো আছে, আমি কয়েকটি টিপস বলছি, আশা করি আপনারা মিলিয়ে দেখলে ঘরেই বসেই বুঝতে পেরে যাবেন। এক নম্বর, যদি আপনার বৃহস্পতি গ্রহ ভালো থাকে, তাহলে আপনি দেখবেন কখনোই মিথ্যা কথা সহচরাচর বলবেন না, মানে খুব কমই মিথ্যা কথা বলবে, এবং যাদের বৃহস্পতি গ্রহ খারাপ আছে তারা কিন্তু খুব মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যে কথা বলবে। এবং দ্বিতীয়, যদি আপনার বৃহস্পতি গ্রহ খারাপ থাকে, তাহলে আপনি একটু মোটা টাইপের হবেন, মানে একটু মোটা, হেলদি না কিন্তু মোটা, এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ। তৃতীয়, যদি আপনার বৃহস্পতি গ্রহ খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি মদ্যপান করবেন, প্রচুর পরিমাণে মদ্যপান করবেন। এবং চতুর্থ, বৃহস্পতি গ্রহ যদি আপনার খারাপ থাকে, তাহলে আপনি ব্রোকারি কাজ বেশি করবেন, মানে দালালি কাজ যেটাকে বলে। আর যদি ভালো থাকে, এবার আসি আপনার কাছে ভালো, যদি ভালো থাকে আপনার বৃহস্পতি গ্রহ আপনার রাশিচক্রে, তাহলে কিন্তু আপনি এডুকেশন সেক্টরে কাজ করবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয়, আপনি কনসালটেন্সির কাজ করতে পারেন। তৃতীয়, আপনি ভালো বক্তা হতে পারবেন। তো এই গেল বৃহস্পতি ভালো না খারাপ কী করে বুঝবেন। এবার আসি আপনাদের জন্মছক নিয়ে কিছু কথা, আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারবো, আমি খুব সোজাভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, বৃহস্পতি গ্রহ যে ঘরে বসে সেই ঘরকে কিন্তু ড্যামেজ করে। অনেক অ্যাস্ট্রোলজার বলে যে না, বৃহস্পতি গ্রহ যদি দ্বিতীয় ঘরে বসে তাহলে কিন্তু আপনার অর্থভাগ্য নষ্ট করে দেবে, একদম। যদি সপ্তমে বসে তাহলে আপনার বিবাহিত জীবন নষ্ট করবে, এবং পার্টনারশিপ বিজনেস যদি করেন সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম, পার্টনারশিপ বিজনেসটাও কিন্তু সপ্তম ভাব থেকে দেখা হয়। এছাড়াও যদি একাদশ ভাবে যদি বসে, তাহলে আপনি কোনো কাজেও সফলতা পাবেন না, কারণ একাদশ ভাবকে সফলতার জায়গা ধরা হয়। তো যে ঘরে বসবে সে ঘর কিন্তু আপনার ড্যামেজ করে দিবে, কিন্তু বৃহস্পতি গ্রহ যে ঘরে দৃষ্টি দিবে সেই ঘর কিন্তু খুবই পবিত্র মনে মানা হয়, মানে সেই ঘরের পজিটিভ প্রভাব আপনি আপনার জীবনে পাবেন, আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি। দেবগুরু বৃহস্পতি কবে বকরি হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি, 15ই মেতে 2020 দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে, এবং এর ফলে এই তিনটি রাশির অর্থভাণ্ডার ভরতে চলেছে। তো এবার আমি একে একে আপনাদেরকে জানাই কোন তিনটি রাশির অর্থভাণ্ডার ভরতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির জাতক ও জাতিকার এই দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে আপনাদের অর্থভাগ্য খুলবেই খুলবে, আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি। তবে আপনার জন্মছকটি অবশ্যই দেখে নেবেন, জন্মছকে যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা শুভ প্রভাব পাবেন না। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা,
মিথুন রাশির জাতক ও জাতিকারাও এই দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবের ফলে অর্থাৎ শুভ দৃষ্টির ফলে আপনাদের ধনভাগ্য অর্থাৎ অর্থ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরের যে রাশিটির কথা বলবো, লাস্ট রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির জাতক ও জাতিকারাও দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে আপনাদেরও কপাল খুলতে চলেছে। আশা করি ভিডিওটি মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম বা জানাতে পারলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।